আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের খুবই ফিনিশিংভাবে জামার গলা ডিজাইন তৈরি করে দেখাবো তো ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারা খুব সহজে এটা বানাতে পারবেন তো গলা ডিজাইনটা আমি পেপার পেস্টিং দিয়ে করব সেজন্য পেপার পেস্টিং নিয়েছি পেপার পেস্টিংটা দুই ফোল্ড করে ভাজ করেছি পেপার পেস্টিংটা চওড়া আছে পাঁচ ইঞ্চি এবং লম্বায় আছে নয় ইঞ্চি এবার বন্ধ সাইড থেকে তিন ইঞ্চি দুই সুতোতে আমরা দাগ দিয়ে নিচ্ছি এটা হচ্ছে গলা চওড়া আপনারা আপনাদের পছন্দ মতো গলা চড়া রাখতে পারেন এবং লম্বাটা আমি সাত ইঞ্চি রাখব এখন আমাদের এখানে বক্স করে নিতে হবে আপনারা যে গলায় বানান না কেন প্রথমে এই বক্সটা করে নেবেন তারপর এর মধ্যে ডিজাইনটা করবেন তাহলে দেখবেন যে গলার ডিজাইনটা পারফেক্ট আসছে এবার উপর থেকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিব এবং পাঁচ ইঞ্চিতে একটা দাগ দেব এখন এর যে দুইটা দাগ দিলাম এ দাগের মিডিল পয়েন্ট বের করতে হবে তো এই যে দেখুন এই দাগ পর্যন্ত আমরা ফিতাটা ভাগ করে নিয়ে মিডিল পয়েন্ট বের করলাম একইভাবে এই দাগের মিডিল পয়েন্টটাও বের করে নিলাম এবার সরি এ দাগ না প্রথম যে দাগটা আছে সে দাগটা ভিতরের দিকে হাফ ইঞ্চিতে একটা দাগ দেব এবং তিন নম্বর যে দাগটা আছে সে দাগটা বাইরের দিকে হাফ ইঞ্চিতে একটা দাগ দেবো দেওয়ার পরে আপনারা একটু লক্ষ্য করুন এখন আমাদের দাগগুলায় যেভাবে ঢেউ করে মিলাতে হবে আপনারা ছেলে ফ্রি হ্যান্ড করতে পারেন তো এভাবে মাপ করে যদি করেন তাহলে দেখবেন যে ডিজাইনটা পারফেক্ট আসছে এবার এই দাগ থেকে একদম কোনা পর্যন্ত একটু ভিতর দিয়ে এভাবে মিলে যাবে তো এভাবে করেই আপনাদের ডিজাইনটা করতে হবে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন আমিও কিন্তু অনেকবার ভুল করে ফেলেছি তো আমি যেভাবে ড্রয়িংটা করলাম আপনারা স্ক্রিনশট তুলে রাখবেন তাহলে দেখবেন যে আপনাদের আর ভুল হবে না এবার এই দাগের বাইরের দিকে এক ইঞ্চিতে আমাদের আরও একটা শেপ দিতে হবে তো গলাটা যে সেবে আছে সে হিসেবেই আমরা এখানেও ড্রয়িং করে নিচ্ছি তো এটা আমাদের ড্রয়িং করা হয়ে গেছে এখন আমাদের এটা কাটিং করতে হবে তো উপরের দিকে অবশ্যই কিছুটা পেপার পেস্টিং এক্সট্রা রাখবেন যাতে আপনাদের গলা চওড়াটা সমান থাকে সে জন্য এখন আমরা দাগ অনুযায়ী পেপার পেস্টিংটাকে কাটিং করে নিব তো প্রথমে বাইরের দাগ অনুযায়ী কাটিং করে নিলাম এবার ভিতরে দাগ অনুযায়ী পেপার পেস্টিংটা কাটিং করব অবশ্যই দাগ অনুযায়ী কাটিং করবেন এদিক ওদিক করবেন না কারণ পেপার পেস্টিংটা যেভাবে কাটা হবে আমাদের গলা ডিজাইনটা কিন্তু সেম সেভাবেই আসবে তো পেপার পেস্টিংটা কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের একটা এক্সট্রা কাপড়ের উপর এই পেপার পেস্টিংটাকে বসিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টার উপর পেপার পেস্টিংটা আমরা রাখবো তো পেপার পেস্টিংয়ের একটা সাইড দেখবেন আঠালো আছে তো সেই আঠালো সাইডটা নিচের দিকে থাকবে এবং খসখসা সাইডটা উপরের সাইডে রাখার পরে আমাদের আয়রন দিয়ে আস্তে আস্তে করে এভাবে চাপ দিতে হবে তাহলে কিন্তু আমাদের পেপার পেস্টিংটা এই কাপড়ের উপর খুব সুন্দর মতো হয়ে লেগে যাবে এখন পেপার পেস্টিংয়ের বাইরে দিকে হাফ ইঞ্চি মতো কাপড় রেখে বাকি কাপড়টা আমরা যেভাবে করে কেঁচি সাজে কেটে নেব এখন এই যে কাপড়টা আছে এই কাপড়ে ছোট ছোটো করে আমাদের কাট বসিয়ে নিতে হবে উল্টানোর সুবিধার জন্য এটা যেহেতু ডিজাইন সেবে আছে তো উল্টাতে অসুবিধা হবে সেজন্য এভাবে করে কেটে নিতে হবে এখন আমরা সেলাই করব তো আমাদের যে এক্সট্রা কাপড়টা আছে এক্সট্রা কাপড়টা আমাদের এভাবে উলটিয়ে পেপার পেস্টিংয়ের উপর রাখতে হবে এবং এটা ঘুরিয়ে সেলাই করে নিতে হবে প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার চ্যানেলের রেগুলার আপডেট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটা অন করে রাখবেন পরবর্তী সকল আপডেট ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো পুরো কাপড়টা আমরা উলটিয়ে সেলাই করে নিয়েছি এবার আমরা কাপড়টাকে যেভাবে করে মাছ বরাবর ভাজ করে মিডিল পয়েন্টে একটা কাঠ বসিয়ে নেব এবার জামার কাপড়টা নিতে হবে জামার কাপড়েরও কিন্তু আমরা মিডিল পয়েন্ট বের করে রেখেছি তো এখানে কিন্তু বাঁকা করা যাবে না একদম মিডিল পয়েন্টের সাথে মিডিল পয়েন্টটা মিলিয়ে রাখতে হবে আপনারা যদি বাঁকা করে রাখেন সেক্ষেত্রে কিন্তু জামাটা জামার যে গলাটা সেটা বাঁকা হয়ে যাবে তো আমি বোঝার সুবিধার জন্য জামাই একটা ড্রয়িং করে নিয়েছি তো দুইটা কাপড় মিলে ধরে একদম মিডিল পয়েন্ট দিয়ে প্রথমে আমি একটা সেলাই করে নিচ্ছি যাতে আমাদের কাপড়টা সরে না যায় সেই জন্য আপনারা ছেলে পিন দিয়েও আটকে রাখতে পারেন তো কাপড়টা সেলাই করে নিয়েছি আমাদের এখন কাপড়টা কিন্তু আর সরে যাবে না এখন পেপার পেস্টিংয়ের ভিতরে যে শেপটা আছে সে পেপার পেস্টিংয়ের ভিতরে শেপের অনুযায়ী আমরা সে এখানে সেলাইটা দিব তো একদম পেপার পেস্টিংয়ের সাইড সাইড দিয়ে সেলাইটা আমরা করে নিচ্ছি পেপার পেস্টিংটা যে হিসেবে কেটেছিলাম একদম সেই হিসেবে সেলাইটা করছি অবশ্যই একটু হাতে সময় নিয়ে আস্তে আস্তে করে সেলাইটা করবেন যেহেতু এটা ডিজাইন তো ডিজাইনটা কম বেশি হয়ে গেলে জামার গলা ডিজাইনটাও কম বেশি হয়ে যাবে সেই জন্য আপনারা একদম পেপার পেস্টিংয়ে সাইড সাইড দিয়ে সেলাইটা দিবেন সেলাই করা হয়ে গেছে এখন আমাদের সেলাইয়ের ভিতরে দুই শুধু পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টা কেটে নিতে হবে এখন আমরা কোনাই ছোট ছোটো করে কাট বসিয়ে নেব এবং যেখানে রাউন্ড শেপ আছে সেখানেও ছোট ছোটো করে কাঠ বসিয়ে নেব অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে আপনাদের সেলাইটা না কেটে যায় সেলাই কেটে গেলে কিন্তু গলার যে শেপটা সেটা নষ্ট হয়ে যাবে এবং সুতা বের হয়ে আসবে সেই জন্য সাবধানে কাঠটা বসাবেন এখন পেপার পেস্টিংটা আমরা যেভাবে উল্টে পিছনের দিকে ঘুরে দিচ্ছি এবং আমরা জামার কাপড়টা দুইটা যে সেলাই সেটা মাঝে রেখে একটা গলার যে শেপটা সেটা দিয়ে নিচ্ছি আপনারা যদি সুন্দর মতো করে সেলাই দিতে পারেন এবং কাঠ বসাতে পারেন তাহলে আপনাদের খুব সহজে এই সুন্দর যে ডিজাইনটা সেটা চলে আসবে গলার এই ডিজাইনটা সুন্দর করে আরও পাওয়ার জন্য আপনারা কাপড়টা সুন্দর মতো করে ভাজ করে নেওয়ার পর এটার উপর দিয়ে আয়রন করে নেবেন চেপে চেপে তাহলে দেখবেন গলার ডিজাইনটা আরও সুন্দর মতো হয়ে চলে এসেছে তো দেখুন আমি এখানে আয়রন করে নিলাম এবার কাপড়টাকে আমরা উল্টে নিব এবং পিছনের দিক দিয়ে তুরপাই করে নেব তুরপাই করার জন্য শুয়ে এক পশুতা নেব সুতা নিয়ে আমাদের কিছু এই যে জামার কাপড়টা এবং যে পট্টির কাপড়টা সেটা ধরে কিছু দূর পরপর সেলাই তুলে নিতে হবে তাহলে কিন্তু আমাদের তুরপাইটা হয়ে যাবে তুরপাই করলে জামার গলার ডিজাইনটা অনেক বেশি সুন্দর লাগে তাই চেষ্টা করবেন সবসময় তুরপাই করে নেওয়ার জন্য বিশেষ করে সামনের গলাতে অবশ্যই তুরপাই করে নেবেন সব কিছু পারফেক্টভাবে করার জন্য জামার গলার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগছে অবশ্যই ট্রাই করবেন আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম